ভোট যুদ্ধ দুই দলের দুই তারকা প্রার্থী, একজনের পরনে সাদা পাঞ্জাবি, অন্যজনের নীল টি শার্ট। 2024 লোকসভা নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। সোমবার দাসপুরের শ্রীবরায় প্রচার করলেন দেব, ঘুরলেন হুট খোলা গাড়িতে, মানুষের সঙ্গে হাত মেলালেন। দেবকে দেখে পুষ্পবৃষ্টি করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ জানে আমি কী কী কাজ করেছি এবং কী কাজ নিয়ে আসছি। এটা ঘাটাল মাস্টার প্ল্যান, যার জন্য আমার আবার রাজনীতিতে ফেরত আসা। তো আমার মনে হয় কি, যাদের জন্য নির্বাচন তারা ভালো করে জানে যে দেব কী কাজ করেছে, দেব কতটা ভালো, দেব কতটা সৎ। সোমবার প্রচারে নামেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। এদিন ঘাটালের একাধিক মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন তিনি। দেবের মতোই এদিন হিরণের মুখেও শোনা গেল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্রকল্প অ্যাপ্রুভ করে দিয়েছে, তার ডকুমেন্ট আপনাদেরকে তুলে ধরেছি। যদি কারো ঘাড়ে দম থাকে, এই ভোটে জেতার পর প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা ঘাটাল মাস্টার প্রকল্প করব। যদি মুখ্যমন্ত্রীর ঘাড়ে দম থাকে, যদি সাংসদের ঘাড়ে দম থাকে, তো ঘাটাল মাস্টার প্রকল্প আটকে দেখাবে। জেতার পর রেললাইন শুরু করব, ঘাটাল মাস্টার প্রকল্প শুরু করব, দুটোই প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা প্রজেক্ট। ঘাটালে এবার দুই তারকার লড়াই। লোকসভা ভোটে জয়লাভ করে কে সুপারহিট হবেন তা ঠিক করবে ঘাটালের মানুষ। সোমনাথ দাস ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে কাটলেন টিকিট, লোকাল ট্রেনে চড়ে গল্প জুড়লেন নিত্যযাত্রীদের সঙ্গে, খেলেন ঝালমুড়ি, তুললেন সেলফিও। অনেকে আবার তাঁকে দেখেই জানালেন অভাব অভিযোগের কথা। ভোট প্রচারে সোমবার এভাবেই মাঠে নামলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বসাগ্রাম জয়েনিং 30 তারিখ হতে চলেছে, তো আপনারা সবাই মোদি গ্যারান্টিতে ভোট দিন, মোদিজিকে ভোট দিন। ভারতীয় জনতা পার্টি সাংসদ হিসেবে প্রার্থী আমি হয়েছি, আমাকে ভোট দিন। বিষ্ণুপুরে এবার লড়াইয়ের ময়দানে প্রাক্তন স্বামী স্ত্রী, তৃণমূলে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল, বিজেপির প্রার্থী হয়ে ফের একবার সাংসদ হওয়ার লড়াইয়ে নেমেছেন সৌমিত্র খাঁ। জয়ের লক্ষ্যকে সামনে রেখে ভোট প্রচারে নেমে পড়েছেন দুজনেই। এদিন সোনামুখী থেকে ট্রেনে উঠে মশাগ্রাম পর্যন্ত যান সৌমিত্র। তাঁর সঙ্গে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এবং দলের কর্মীরা। তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।